শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ডুবেছিল এই বাংলার রবি পলাশির প্রান্তরে, সিরাজের বুক হয়েছিল লাল ঘাতকের খঞ্জরে। তারপর কত শোষণ ত্রাসন অত্যাচারের খড়গ, কত সংগ্রাম কত ত্যাগ আর কত প্রাণ উৎসর্গ। শত বছরের লাঞ্ছনা শেষে আমরা পেলাম খোকা, দিনে দিনে খোকা মুজিব হলো, হলো বাংলার নেতা। 214 বছর শেষে এই বাংলার ঘরে ফিরে এলো ফের স্বাধীনতা সেই মুজিবের হাত ধরে। মুজিব মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিব মানে স্বাধীন দেশের মুক্ত সুনীল আসমান, মুজিব মানে জাতির পিতা হিমালয় সমনেতা, মুজিব মানে লাল সবুজের গর্বের পতাকাটা। হিমালয়ের মতো বিশাল মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে 1975 সালের 15 আগস্ট হত্যা করে মানুষরূপী কতিপয় নরঘাতক। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেবে জাতির পিতার নাম ও আদর্শ। কিন্তু না, বঙ্গবন্ধু দিনে দিনে আরও প্রাসঙ্গিক ও জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে। কেননা বঙ্গবন্ধু থাকে বাংলার প্রতিটি ঘরে প্রতিটি হৃদয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের পথে ধাবমান, এই ধারা এমনি করে অব্যাহত থাকবে, তাহলে বাংলাদেশের উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 75-এর 15-ই আগস্ট শাহাদত বরণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন। আমি লালটু হোসাইন এবং আমি তাহমিদা হান্নান। বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিই আজকের দর্পণ সূচি। প্রথমেই থাকবে আমাদের নিয়মিত পর্ব এই দিনে। এরপর বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে শুনব কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পাঠ। জাতির পিতার জীবন, কর্ম, আদর্শ, স্মৃতি বিজড়িত স্থান ও সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন স্মৃতিতে বঙ্গবন্ধু। বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ভিত্তিক নিবন্ধ শুনবেন লোকায়ত বাংলা পর্বে। এরপর রম্যক্ষণ পর্বে শুনবেন কৌতুক। আর সবশেষে শোনাব বঙ্গবন্ধুকে নিবেদিত একটি গান আমাদের গান পর্বে। জানিয়ে দিলাম আজকের দর্পণ সূচি। আজ 7ই আগস্ট 2022 খ্রিস্টাব্দ রবিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 219তম দিন আজ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা, এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় এই দিনে পড়বে। কনস্তান্তিন স্লানি স্লাভস্কি ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। তিনি মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দের এই দিনে। ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ। তিনি মৃত্যুবরণ করেন 2002 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। আইজাক হায়েস, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক, অভিনেতা। তিনি মৃত্যুবরণ করেন 2008 খ্রিস্টাব্দের এই দিনে। অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক, তিনি জন্মগ্রহণ করেন 1871 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 31তম রাষ্ট্রপতি। তিনি জন্মগ্রহণ করেন 1874 খ্রিস্টাব্দের এই দিনে। ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, জন্মগ্রহণ করেন 1963 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের আজ জন্মদিন তাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। বঙ্গবন্ধুকে জানতে হলে তার লেখা অসমাপ্ত আত্মজীবনী ও
কারাগারে রোজ নামচা গ্রন্থের আর কোনো বিকল্প হয় না, কেননা এই দুটি গ্রন্থের পাতায় পাতায় আমরা খুঁজে পাই তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবন ও স্বপ্নভাণ্ডার। আর বঙ্গবন্ধুর স্বপ্নের মাঝেই লুকিয়ে আছে বাংলার প্রকৃত সফলতা। বন্ধুরা, এবারে চলুন জয়ন্ত চট্টোপাধ্যায়ের উচ্চারণে শুনি বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ। আজ আমার 47তম জন্মবার্ষিকী। এই দিনে 1920 সালে পূর্ব বাংলার এক ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করি। আমার জন্মবার্ষিকী আমি কোনোদিন নিজে পালন করি নাই, বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটি উপহার দিয়ে থাকতো। এই দিনটিতে আমি চেষ্টা করতাম বাড়িতে থাকতে। খবরের কাগজে দেখলাম ঢাকা সিটি আওয়ামী লীগ আমার জন্মবার্ষিকী পালন করছে, বোধহয় আমি জেলে বন্দি আছি বলেই। আমি একজন মানুষ আর আমার আবার জন্মদিন, দেখে হাসলাম। মাত্র 14 তারিখে রেনু ছেলে মেয়েদের নিয়ে দেখতে এসেছিল, আবার এত তাড়াতাড়ি দেখা করতে অনুমতি কি দিবে? মন বলছিল যদি আমার ছেলেমেয়েরা ও রেনু আসত ভালোই হতো। 15 তারিখেও রেনু এসেছিল জেল গেটে মনির সাথে দেখা করতে। ভোরে ঘুম থেকে উঠে দেখি নূরে আলম আমার কাছ থেকে বিশ সেলে থাকে কয়েকটা ফুল নিয়ে আমার ঘরে এসে উপস্থিত। আমাকে বলল, এই আমার উপহার আপনার জন্মদিনে। আমি ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। তারপর বাবু চিত্তরঞ্জন সুতার একটা রক্ত গোলাপ এবং বাবু সুধাংশু বিমল দত্ত একটি সাদা গোলাপ এবং ডিপিআর বন্দী ইমদাদুল্লাহ সাহেব একটা লাল ডালিয়া আমাকে উপহার দিলেন। আমি থাকি দেওয়ানির ওয়ার্ডে আর এরা থাকেন পুরানা বিশ সেলে। মাঝে মাঝে দেখা হয় আমি যখন বেড়াই, আর তারা হাঁটাচলা করেন স্বাস্থ্য রক্ষা করার জন্যে। খবরের কাগজ পড়া শেষ করতে 4টা বেজে গেল, ভাবলাম দেখা আসতেও পারে। বিশ সেলে থাকেন সন্তোষবাবু, ফরিদপুরে বাড়ি। ইংরেজ আমলে বিপ্লবী দলে ছিলেন, বহুদিন জেলে ছিলেন, এবারে মার্শাল্লা জারি হওয়ার পরে জেলে এসেছেন। 8 বছর হয়ে গেছে, স্বাধীনতা পাওয়ার পরে প্রায় 17 বছর জেল কেটেছেন। শুধু আওয়ামী লীগের ক্ষমতার সময় মুক্তি পেয়েছিলেন। জেল হাসপাতালে প্রায়ই আসেন, আমার সাথে পরিচয় পূর্বে ছিল না, তবে একই জেলে বহুদিন রয়েছি। আমাকে তো জেলে একলাই অনেকদিন থাকতে হয়েছে, আমার কাছে কোনো রাজবন্দীকে দেওয়া হয় না, কারণ ভয় তাদের আমি খারাপ করে ফেলব, নতুবা আমাকে খারাপ করে ফেলবে। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, 26 সালে যাবেন। দরজা থেকে আমার কাছে বিদায় নিতে চান, আমি একটু এগিয়ে আদাব করলাম। তখন 4:30 বেজে গিয়েছে, বুঝলাম আজ বোধহয় রেনু ও ছেলেমেয়েরা দেখা করার অনুমতি পায় নাই। সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল আমি, আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না। এমন দীপ্ত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধুর। তিনি পাগলের মতো ভালোবাসতেন এদেশের মানুষকে, আর এই ভালোবাসার জন্যই তিনি বাংলার আকাশে বাতাসে ধন্য হয়ে ফুটে থাকেন। তিনি বাংলার শ্যামল ছায়ায় মিশে আছেন। প্রিয় বন্ধুরা, এবারে শুনবেন জাতির পিতার জীবন, কর্ম, আদর্শ, স্মৃতিবিচরিত স্থান ও সাক্ষাৎকারের আলোকে প্রামাণ্য প্রতিবেদন স্মৃতিতে বঙ্গবন্ধু। সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম, চলুন শোনা যাক। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে। শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মৃতিতে বঙ্গবন্ধুর আজকের এই পর্বে আমাদের অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আজকে শুনবো আলোচনার প্রথম পর্ব। স্যার, আজকের এই বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল, সেই পাকিস্তানের অংশ থাকা অবস্থাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছিলেন, যে 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। কেন আসলে প্রয়োজন ছিল 6 দফার? আপনার কাছ থেকে শুরুর দিকটা জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। আমি বলছি 30-এর দশকের কথা। শেখ মুজিবুর রহমানের বয়স 17 বছর। সারাওয়ার্দি সাহেব, ফজলুল হক সাহেব গোপালগঞ্জে গেলেন, তারা দেখলেন শেখ মুজিবের কি তেজ, কিরকম মানুষের পাশে দাঁড়ানো, ছাত্রদের সমস্যা সমাধানের কথা দেখলেন। শেখ মুজিব আসলেন সুভাষ বসুর সংস্পর্শে, স্বাধিকার আন্দোলন, ব্রতচারী, একটাই উদ্দেশ্য, গরিব মানুষ, বঞ্চিত মানুষকে কিভাবে অর্থনৈতিক মুক্তি দেওয়া যায়। তিনি তার প্রাণের দাবি দেখতে পেলেন 20 বছর বয়সে, 1940 সনে লাহোর প্রস্তাব, শেরে বাংলা এটা উত্থাপন করেছিলেন। প্রস্তাবটা এইরকম, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অফ কন্টিজিয়াস রিজন্স, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অফ, ইন্ডিপেন্ডেন্ট শব্দটা ছিল।
এখন এইখানে যারা পাকিস্তান করবে বা মুসলিম লীগ, তারা কিন্তু প্রমাদ গুনলেন যে যদি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হয়ে যায়, দুর্বল ফেডারেশন হয়ে যায়, তাহলে যে পূর্ব বাংলার মানুষ তাদের হাতে তো কর্তৃত্ব চলে যাবে। এই জন্য তারা পরবর্তী অধিবেশনে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা হুসেন শেখ সোহরাওয়ার্দির মুসাবিদায় ওই এস শব্দটি বাদ দেওয়া হয় অত্যন্ত খোঁড়া একটা যুক্তি দিয়ে যে এটা একটা মুদ্রণ প্রমাদ ছিল। শেখ মুজিবের কিন্তু মোহভঙ্গ হওয়া শুরু হলো। তারপরে ক্যাবিনেট মিশন মোটামুটি একই ধরনের, একটা দুর্বল ফেডারাল সরকার হবে, পূর্ব দিকে একটা অঞ্চল হবে, উত্তর পশ্চিমে একটা হবে আর মধ্যে একটা হবে, সেটা বাচ্চাল হয়ে গেল। পরিশেষে তোনার আশা হলো সোহরাওয়ার্দী, কিরণ শঙ্কর, শরদ বসু ফর্মুলা, গ্রেটার বেঙ্গল, আসাম ইত্যাদি নিয়ে চমৎকার একটা স্টেট হবে। মনে হচ্ছিল যে মুসলিম লীগ এবং কংগ্রেস উভয় দল গ্রহণ করেছে, কিন্তু তাদের গ্রহণের শর্ত ছিল যে তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, ওইটা পেয়ে যাবে। এইভাবে তারপরে তো ইতিহাস। স্যার, 1947 সালের পর যখন আমরা পাকিস্তানের অংশ, পাকিস্তানিরা আমাদেরকে কিভাবে মূল্যায়ন করে এবং কিভাবে শোষণ করে তার একটা বড় উদাহরণ আমাদের সামনে আসে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। আপনার কাছ থেকে আরও দু একটা ঘটনা জানতে চাই, যেগুলো আপনার কাছে মনে হয়েছিল যে ছয় দফা এই এই কারণে জরুরি ছিল। কয়েকটা ঘটনা, বাংলাদেশের পাট সোনালী আস হলো 40-এর দশকে, কোরিয়ান যুদ্ধ হলো, তারা ফ্লেমেবল ফাইবার চায়, নিল আমার দেশ থেকে, পাকিস্তান থেকে পাট নিল অতি উচ্চ মূল্যে। কিন্তু দুঃখের বিষয়, এর থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হলো তা দিয়ে যাবতীয় শিল্পায়নের সামগ্রী, যাবতীয় মূল্যবান জিনিসপত্র চট্টগ্রাম বন্দর থেকে পাট রওনা হয়েছিল আর করাচি বন্দরে এসে তার ফলাফল নামলো। এই হইল পাকিস্তানের ইতিহাস বঙ্গবন্ধু বুঝতে পেরেছিল। আরেকটা ঘটনা এসে তো এখানে বলবো, খুব বন্যাপ্রবণ ছিল পূর্ব বাংলা। 50-এর দশকে প্রচণ্ডভাবে বন্যা হয়েছে। 55 সনে বিশেষ করে শেখ মুজিবের অত্যন্ত বলিষ্ঠ দাবির মুখে পাকিস্তান সরকার ক্রুগ মিশন এখানে আনে। ক্রুগ মিশন কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে পূর্ব পাকিস্তানে একটা বন্যা নিয়ন্ত্রণের নানান দিক তারা দিল, হিসাব করে দেখা গেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আছে যে 1,000 কোটি টাকা লাগে, দিল না পাকিস্তান সরকার। তারা না করে তার বেলা ড্যাম করলো, তারা রাজধানী স্থানান্তর করলো। এই সমস্ত ঘটনায় শেখ মুজিবুর রহমান 60 সন আসার আগেই বুঝতে পারলেন যে এদের সঙ্গে হবে না। আমরা পাকিস্তানের গণপরিষদ করলাম 80 জন সদস্য, তার মধ্যে 44 জন পূর্ব বাংলা, কিন্তু পূর্ব বাংলা এত উদারনৈতিক, সেখানে 6 জন পশ্চিমাকে ওইখান থেকে সদস্য করতে বাঙালিরা রাজি হয়। তার মধ্যে লিয়াকত আলী খান ছিলেন এবং গোলাম মোহাম্মদ, যারা পাকিস্তানের নটের গুরু, যারা এই 2 জন সহ 6 জন, অন্যান্য আছে শায়েস্তা আকরামুল্লাহ, মাহমুদ হাসান, আইএস কুরেশি, তাদেরকে 6টা সিট বাঙালিরা ছেড়ে দেয়। আর সেই ইস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি আজিজ আহমদ বাঙালি মন্ত্রীদের নামে গোপনীয় রিপোর্ট লেখে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা, স্মৃতিতে বঙ্গবন্ধুর আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্বে আমাদের অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আপনাদের সঙ্গে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শ্রোতা বন্ধুরা, এবারে জাহিদুল আলমের গবেষণা গ্রন্থন উপস্থাপনায় শুনবেন বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ভিত্তিক নিবন্ধ লোকায়িত বাংলা পর্বে। চলুন শুনি। বিশ্ব প্রকৃতির সাথে
মানুষের অন্তরের সুগভীর মিল যা আমরা সহজে অনুমান করতে পারি, কারণ বারো মাস এবং ছয় ঋতুর আবর্তনের মধ্য দিয়ে প্রকৃতি কেবল রূপই বদলায়, বাইরের সেই রূপান্তর মানুষের চিত্রে আনে রূপান্তর। অন্তরের সাথে ঘনিষ্ঠতায় প্রকৃতির সাথে মানুষের যোগ, সুখ দুঃখের অনুভূতি প্রকৃতির মানুষ অনেকখানি তাই সুখ দুঃখের ভাগাভাগি করে নেয়। বারো মাস ও ছয় ঋতুর আবর্তনের ভেতর দিয়ে প্রকৃতির সাথে মানুষের মনের যে যোগ স্থাপিত হয় আমাদের লোকসাহিত্যে তার নানাভাবে প্রকাশ ঘটেছে। এদিক দিয়ে বারো মাসই লোকসাহিত্যের শাখা লোকসঙ্গীতের মধ্যে স্থান করে নিয়েছে। আর লোকায়ত জীবন যে লোকসংস্কৃতি আমাদের উন্নত অভিজাত সাহিত্য ও সমাজ সভ্যতার উৎস, বারো মাসিগুলো সেই জীবন সভ্যতা ও সংস্কৃতির অন্যতম আধার। এপ্রেক্ষিতে আমরা এবার নিবেদন করব নোয়াখালীর বারোমাসি গান। বারোমাসি গীত বা গান বিশ্বের সকল ভাষা ও সাহিত্যে দেখা যায়, তবে এই শ্রেণীর গীত সবচেয়ে বেশি দেখা যায় বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলাদেশে। বাংলাদেশে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ ও সময়ের বারোমাসি এত জনপ্রিয় হয়ে উঠেছে, সেকালে লৌকিক এবং আভিজাত্য কোণ থেকে সাহিত্যের এরকম কোনো শাখা নেই। এমন কোন কবি নেই যিনি একটি বারোমাসি রচনা করেননি। বিশেষ বিশেষ দেবদেবীর বন্দনা এবং মাহাত্ম্য কীর্তন এবং পৌরাণিক ইতিহাসভিত্তিক সামাজিক ঘটনা, প্রেম এবং কৃষিকর্ম, এগুলো হচ্ছে বারোমাসির বিষয়। নোয়াখালীর সর্বত্রই বারোমাসি গান অত্যন্ত জনপ্রিয়। আমাদের লোকসাহিত্যের বারোমাসিতে এমন কিছু সব তথ্য আছে যা সাহিত্যিক, সামাজিক এবং ঐতিহাসিক দিক দিয়ে মূল্যবান, এখানে তা সবিশেষ উল্লেখ করার দাবি রাখে। প্রায়শই প্রবাসী নোয়াখালীবাসীর ঘরে ঘরে গুঞ্জরিত হয় বিরহের এই বারোমাসি, যা বারোমাসির লোকগীতির মূল সুর এখানে তা উদ্ধৃত করছি। আসিবে আগুন মাস অল্প অল্প শীত, তুমি বন্ধু বৈদেশে গেলে কে করবে পীড়িত, কালী ধানের নোয়ার ভাত খাবে খাবে ঘরে ঘরে, তোমারে হারাই আমি সেবা দিব কারে। নোয়াখালী জেলার একসময় প্রচুর বারোমাসি গান শোনা যেত। প্রেম সঙ্গীতের ধাঁচের এই বারোমাসিতে যার চিত্র ফুটে উঠেছে তা সত্যি অপূর্ব। এখানে নারীর আকুল প্রেম ও বিরহ বেদনা রসে সমস্ত গীতিগুলো সিক্ত ও প্লাবিত। এখানে জেলার বারোমাসির সৌন্দর্য ও মাধুর্য প্রকাশিত। যেমন ছোকরা বন্ধু যাইস না বিদেশে, তারলাই আমার দিল কান্দে, থরলাই আমার প্রাণ গান্দে ছোকরা বন্ধুরে, ঢেই আতালের কুড়া খাইয়া তেল দিমু তোর বাবরিতে, তেল দিমু তোর বাবরিতে। চালের কুড়া খেয়ে জীবন ধারণ করেও অপ্রবাসী স্বামীর বাবরিতে তেল দেওয়ার আকুতি এ জেলার ঘরে ঘরে, তারই সুর বেজে উঠেছে আলোচ্য নোয়াখালীর বারোমাসি গানে। মূলত আমাদের সাহিত্যে বারোমাসি হল নিঃসঙ্গ নারী মনের বিভিন্ন সময়ের বিবর্তনে যে দুঃখ বেদনা ও প্রতিক্রিয়া দেখা দেয় তারই প্রতিচ্ছবি মাত্র। এসব দৃশ্য দুঃখের বর্ণনা আদিবাসীদের লোকসাহিত্যে যেমন ছিল, তেমনি ছিল মধ্যযুগের লোকসাহিত্য। একজন বিরহিণী নারীর সংসারের সুখ দুঃখের জীবন বারোমাসিতে রূপবাণীর মতো চিত্রায়িত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অপ্রচলিত একটি বারোমাসির ভিন্ন পাটে নোয়াখালী অঞ্চলে শোনা যায় এভাবে। অগ্রাণ মাসে থরে থরে, পৌষ মাসে পড়ে জাড়, মাঘের শীত পড়ল নারীর বুকেতে বুকেতে, কত পাষাণ বাইন্দুসেনের প্রতি রইলা বিদেশে। শান্তির বারোমাই নামে এই জেলায় প্রচলিত বারোমাসটি শুরু এবং শেষ এভাবে। শ্রোতা বন্ধুরা, এই বারোমাসটি নোয়াখালী অঞ্চলে খুবই জনপ্রিয় এবং বিশ্রুত। উদ্ধৃত করি, বনে থাকে বনহরিণী, বনে পাতা খায়, জল তৃষ্ণা লাগলে হরিণ গোসই নদীর কুলে যায়। ও কি মাস ওরে, এই মাসে গেল রে শান্তর না পুরিল আস, নবরং ছুরদ লইয়া শামতে ভাদ্র মাস, ভাদ্র তো মাসের ধানে করে থোর, কুড়ায় বলে কুটুম কুটুম কুড়নি বলে রইয়া, কতকাল বঞ্চিব আমি গো সই লোকের বৈরী হইয়া। ও কি মাস ওরে, বারো মাসে তেরো ফলে লহরে শুনিয়া,
এ গীতের ভুন্তি করি শ্রীদাস বানিয়া, শ্রীদাস বানিয়া নারে কালা বা বুতির বাপ, সে শুনিবে সে গাইবে গো সইতার কণ্ঠের ছাড়ে বাপ, ও কি মাস ওরে, ও কি মাস ওরে। পরিশেষে বলব, নোয়াখালীর বারোমাসী গান বাংলার লোকসাহিত্যে এক বিশাল ও সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে আছে, যা লোকায়ত বাংলা চিরায়ত সম্পদ, যাতে ফিরে পাই খুঁজে পাই আমরা আমাদের চলমান জীবনের সার্থক প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তথা দর্পণ ম্যাগাজিন নিয়ে আপনার মনের কথাগুলো জানাতে পারেন আমাদেরকে চিঠি ও ইমেলের মাধ্যমে। তাহলে ঝটপট লিখে নিন চিঠি লেখার ঠিকানা। পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এছাড়া ইমেইলে জানাতে পারেন মতামত। জানিয়ে দিচ্ছি ইমেইল ঠিকানা, ialapunbibidhaka@gmail.com। আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রইলাম। প্রিয় বন্ধুরা, এবারে হাসবার পালা। হ্যাঁ, রম্যক্ষণ পর্বে শোনাব কৌতুক, পরিবেশনায় আবহেনা রনি। চলুন শুনি। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি মনের মত মন পাইতাম, সদর ঘাটের পানের খিলি তারে বানায় খাওয়াইতাম, সদর ঘাটের পানের খিলি তারে বানায় খাওয়াইতাম। আসলে সুন্দর মুখ আমরা সবাই খুঁজি। মাইয়ারা কেন বেশি মেকআপ করে জানেন? মাইয়ারা জানে প্রেম অন্ধ হইতে পারে, কিন্তু ছেলে মানুষ অন্ধ না, তারা চেহারার পাগল। তাই যখন দেখবেন একটা ছেলে পড়াশোনা করায় ব্যস্ত, তখন একটা মাইয়া মেকআপ করায় ব্যস্ত, ছেলে যখন চাকরি পাবে সুন্দর মেয়েটারে কিন্তু সে খুঁজে নেবে। যাই হোক, কেন এই প্রসঙ্গ বলতেছি, জীবনের একটা সময় আজব একটা চাকরি করতাম। আমার কাজটা কি ছিল জানেন? একটা বিউটি পার্লারের সামনে দাঁড়াই থাকতাম। আর আমার কাজটা ছিল বিউটি পার্লার থেকে যে বের হবে তারে দেখে একটু তাকানো আর বলা, ওয়াও কি সুন্দর একটা মাইয়া যাইতেছে। আমার বেতন কে দিত জানেন? সেই বিউটি পার্লারের মালিক। কারণ এই পার্লারে যারা ঢুকতো, ঢুকার সময় আমি কারোর দিকে তাকাইতাম না, বেল দিতাম না। আর এখানে সাজুগুজু করার পর যারা এই রাস্তা দিয়ে যাইতো, দেখতো আহ ছেলেটা তো আমার দিকে তাকাচ্ছে, তার মানে সাজানো সুন্দর হয়েছে। একটা ফকির বিউটি পার্লারের সামনে দাঁড়াইছিল। তো তারে বললাম, কি করেন? বলছে, না ভাই, এই যে পার্লার, এইটা তো দেখতেছি একটা আজব জায়গা, আজব জাদুর বাক্স। আমি বললাম, কেন? বলল, ভাই জান, আজ পর্যন্ত যারা এর মধ্যে ঢুকছে তাদেরকে কোনোদিন আমি বাইর হইতে দেখলাম না। আসলেই তাই, বুড়ি ঢুইকা ছুরি বের হয় এই আজব বাক্সর নামই হলো বিউটি পার্লার। একবার হয়েছে কি, বিউটি পার্লার থেকে একটা মাইয়া বের হয়েছে, বাইর হয়ে কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ। তো আমরা বললাম, ঘটনা কি, কোনো কিছু ঘটছে নাকি? কি হইল পার্লারের মধ্যে, এমন কিছু ঘটছে যে আপনার মন খারাপ? পরে পার্লারের একজন বলল, আর বললেন না, মাইয়ার খুব তাড়াহুড়ো আসিল, ভুলে লিপস্টিকের জায়গায় সুপার গ্লু আঠা দিয়ে ফেলছি। তবে সাজুগুজু নিয়ে আমার কিছু বলার নাই। একবার এক অনুষ্ঠানে এক বাচ্চা কাঁদতেছে, তো সবাই জিজ্ঞেস করলো, বাচ্চারে কাঁদতেছো কেন? তো বাচ্চা বলল, মার কাছে যাবো। তো পাশেই বাচ্চার বাবা ছিল, তো বাবা বাচ্চার গালে এক স্বর দিয়ে বলতেছে, ঐ এই যে পাশে এইটাই তোর মা, মেকআপ করছে তাই চিনতে পারতেছিস না। যাই হোক, সাজুগুজু করার দরকার আছে, তবে একটা কথা বলতে চাই, সৌন্দর্য একটা বড় গুণ, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আমি ছেলে দিয়ে যাই মেকআপ নিয়ে কথা বলি না কেন, বেলা শেষে আমিও কিন্তু একটু মেকআপ কইরাই এইখানে আসছি, যদিও জানি রেডিওতে আমারে দেখা যাবে না। বন্ধুরা, এবারে দর্পণের প্রান্তিক নিবেদন।
আমাদের গান পর্বে সমবেত কণ্ঠে শোনাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান। গানের গীতিকার এস এম হেদায়েত, সুর করেছেন এ এইচ এম রফিক। এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, তোমার জন্য জীবন ধন্য ধন্য জন্মভূমি, তোমার জন্য জীবন ধন্য ধন্য জন্মভূমি। হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি। হাজার নদীর কলতানি তোমার জয়ধ্বনি, হাজার নদীর কলতানি তোমার জয়ধ্বনি, যুগে যুগে বজ্র সুরে উঠবে সুধুরনি, এই পৃথিবীর ইতিহাসে তুমি চিরঞ্জীব। হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি। বীর বাঙালির চেতনাতে যদি গেছো জেলে, বীর বাঙালির চেতনাতে যদি গেছো জেলে, কোনো দিনই যাবে না নেবে ঝঞ্ঝালে, তোমার স্মৃতির মর্মদাতা থাকবে দেশে। হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, এই বাংলাদেশের শ্যামল সবুজ মিশে আছো তুমি, তোমার জন্য জীবন ধন্য ধন্য জন্মভূমি, তোমার জন্য জীবন ধন্য ধন্য জন্মভূমি। হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। বঙ্গবন্ধুকে নিবেদিত গান শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। এবারে বিদায় নেবার পালা। বিদায় নিব আজকের আয়োজন থেকে, যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই। আজকে দর্পণ গ্রন্থনা করেছেন লালটু হুসাইন, উপস্থাপনায় আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হুসাইন, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুব ভালো, জয় বাংলা।